মানুষের সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, 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 হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা। মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। স্বাগত আপনাদের হল্লাবলের পর্দায়, চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। শুক্রবার পশ্চিম আসনে মঙ্গলবার পূর্ব আসনে মনোনয়ন পত্র দাখিল করবে কংগ্রেস, শনিবার বিজেপি ও সিপিএম ছেড়ে কংগ্রেসে সামিল হলেন 56 জন। আইনকর্মী আশীর্বাদে প্রহরারত জওয়ানদের মতো চোখের পলক নড়লেই মৃত্যু অবধারিত বললেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারু। অবশেষে কেরলের ওয়েলল্যান্ড লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী। শনিবার আম্বাসা মহকুমায় বিএসএফ এর ডিআইজির কাছে এক এনএলএফটি বিশ্বমোহন দোস্তের চোখে আত্মসমর্পণকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। এখন বিস্তারিত। শুক্রবার রাতে রাজ্যের 2 আসনের জন্য কংগ্রেসের প্রার্থী তালিকায় শিলমোহর দিয়েছে এআইসিসি। পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রজ্ঞা দেববর্মন এবং পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন সুপল ভৌমিক। শনিবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে পিসিসির সহ সভাপতি বিজুষকান্তি বিশ্বাসের সংবাদ জানিয়েছেন। তিনি জানান, সোমবার পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হবে এবং মঙ্গলবার আম্বাসায় পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র পেশ করা হবে। এদিন বিজেপি এবং সিপিএম ছেড়ে 56 জন নেতা কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। এদের মধ্যে রয়েছেন বিজেপির প্রাক্তন প্রদেশ সাধারণ সম্পাদক বিদ্যুৎ ঘোষ। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। বিভিন্ন পদে ছিলেন উনি, যদিও আমাদের রাহুল গান্ধীর মিটিংয়ে ওনারা বক্তব্য
কিন্তু অফিসিয়ালি জয়েন করেননি। আজকে অফিসিয়ালি উনি এবং ওনার সঙ্গে যারা এসেছেন আজকে আপনাদের সামনে জয়েন করবেন, আমরা কতটা আনন্দ। কংগ্রেস প্রার্থী হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে পঞ্চায়েতের দায়িত্ব থেকে বিজেপি দলের হয়ে কাজ করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ এবং পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কদমতলা ব্লকের ফুলবাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হানিফ উদ্দিনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে দলবিরোধী অভিযোগ এনে হানিফ উদ্দিনকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয় কদমতলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। নামে কংগ্রেস আর কাজে বিজেপি, একরাম প্রধানের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করল সংশ্লিষ্ট এলাকাবাসী। অভিযোগ, গত পঞ্চায়েতে ভোটে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে বর্তমানে শাসক বিজেপি দলে যোগ দিয়ে প্রধানের চেয়ারের দখল করে আছেন হানিফ উদ্দিন নামে এক বিজেপি নেতা। ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে। এ নিয়ে সেখানকার কংগ্রেসের অন্তরে শুরু হয়েছে ইন্দুর দৌড়। শুক্রবার স্থানীয় কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অভিযুক্ত হানিফ উদ্দিনকে দল থেকে বহিষ্কারের কথা জানান কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি তথা বরিষ্ঠ নেতা গিয়াসউদ্দিন চৌধুরী। ঘটনার বিবরণে জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনে উত্তর ফুলবাড়ি পঞ্চায়েতের সদস্য পদে কংগ্রেস দলের হয়ে জয়লাভ করেন হানিফ উদ্দিন। এরপর গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দল বদল করে বিজেপি দলে যোগ দেন হানিফ। অবশেষে রাজ্যে বিজেপি দল ক্ষমতায় আসে। এরপর হানিফের কংগ্রেস ছাড়ার খবর যায় আগরতলাস্থিত প্রদেশ কার্যালয়ে। সেখান থেকে হানিফ বাবুকে চিঠি দেওয়া হলে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার পার পেয়ে যান। অন্যদিকে তিনি আবার বিজেপির হাত ধরে রাজ্য ওয়াকফ বোর্ডের একজন সক্রিয় সদস্য হন। শুধু তাই নয়, বর্তমানে উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাই ওনাকে বিজেপি দলের কর্মী বলে জানেন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের মানুষ। অন্যদিকে এই খবর বাজারে পাঁচ কান হতে নড়ে চড়ে বসেছে কংগ্রেস দল। হানিফ উদ্দিনকে শোকজ করতে হানিফ বাবু নিজেকে কংগ্রেস কর্মী বলে জোর গলায় দাবি করতে থাকেন। হানিফ বাবুর এই বক্তব্য কদমতলা ব্লক কংগ্রেস নেতৃত্বরা মেনে নেননি। দলবিরোধী কাজের জন্য ইতিমধ্যেই তাকে বহিষ্কারের জন্য প্রদেশ নেতৃত্বের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার কদমতলাস্থিত দলীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলবিরোধী কাজের বিরুদ্ধে হানিফ উদ্দিনের বিরুদ্ধে সশস্ত্র অভিযোগ জানানো হয়। পাশাপাশি শীঘ্রই তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়। দেখুন, হানিফ উদ্দিনের বিরুদ্ধে সেই গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকদের অনেক অভিযোগ আমার কাছে এসেছিল। আমি হানিফ উদ্দিনকে একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আপনি কি কোন দল করছেন বা কোন দলে কাজ করবেন তা পুষ্টিকরণ করার জন্য। হানিফ উদ্দিন তখন আমাকে উত্তরে জানিয়েছেন যে আমি কংগ্রেস দলে ছিলাম এবং কংগ্রেস দলে থাকব, এই কথা জানিয়েছেন। তার শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন অবসর নিয়েছেন এই পর্যন্ত। কিন্তু আজকে তাদের অবস্থা কি আছে, দীর্ঘদিন থেকে আমাদের কংগ্রেস ভবনের সাথে কোনো যোগাযোগ রাখছেন না। বলবো, উনি আমাদের কংগ্রেস দলের সাথে যোগসূত্র রাখছেন না এখনো পর্যন্ত। গ্রামের কর্মী সমর্থক হানিফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রাখছে যে উনি কংগ্রেস কর্মীদের সাথে মিলে কাজ করছেন না, তিনি অন্য পথে চলছেন, অন্য রাজনীতির সাথে এখনো পর্যন্ত জড়িত কংগ্রেস দলে সমর্থক হিসেবেই দাবি করছেন। এদিকে জানা যায়, হানিফ উদ্দিন বর্তমানে দু নৌকায় পা দিয়ে চলেছেন। সূত্রে খবর, তিনি লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন। কেন্দ্রে বিজেপি সরকার গঠন করে তিনি বিজেপি কর্মী থাকবেন, নতুবা কংগ্রেস ক্ষমতায় এলে নিজেকে কংগ্রেস কর্মী বলে জাহির করবেন। উনার দুই মানসিক স্থিতির কথা সাধারণ মানুষও বুঝে গেছে। অন্যদিকে উনার বিরুদ্ধে পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতের টিএফসি FFC ফান্ড থেকে তিনি বিগত 8 মাসে অবাধে অর্থ লুটপাট করেছেন। পঞ্চায়েতে বর্তমান উনি উপপ্রধানের দায়িত্বে আছেন। এই বিধানসভার পরের থেকে FFC, PDF, NGN, রেগা এগুলো কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু FFC, PDF-এর প্রায় 22 লক্ষ টাকা পঞ্চায়েতের ফান্ডে আসিল, এখন অনেক খরচ করে ফেলেছেন। এই খরচতে অনেক ঘোটালা হয়েছে। আমার অনুমান প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার ঘোটালা হয়েছে, যার জন্য আমি RTI চেয়েছি।
বিডিও মহোদয়ের কাছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন 15 দিনের ভিতরে দেবেন। ফুলবাড়ি পঞ্চায়েতে অন্যান্য সদস্য সহ এলাকাবাসীর পক্ষ থেকে অভিযুক্ত উপপ্রধান হানিফ উদ্দিনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। আইনি পরিষেবার সাথে যুক্ত আইনজীবী, বিচারপতি ও আইনকর্মীরা সীমান্তে টহলরত জওয়ানদের মতো চোখের পলক নড়লে মৃত্যু অবধারিত। শনিবার ত্রিপুরা হাইকোর্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে এই কথা বলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারণ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি আশা ব্যক্ত করে বলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান লক্ষ্য হবে জমে থাকা 26,000 মামলা দ্রুত নিষ্পত্তি করা। শনিবার ত্রিপুরা হাইকোর্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাইকোর্টের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। রাজ্যপাল আশা প্রকাশ করে বলেন ত্রিপুরা হাইকোর্টের অন্যতম প্রধান লক্ষ্য থাকতে হবে স্থগিতকৃত 26,000 মামলা দ্রুত নিষ্পত্তি করা। শুধু তাই নয়, বিচার প্রার্থীরা যেন বিচারের বাণীতে প্রশান্তি চিত্ত নিয়ে ঘরে ফেরেন এ বিষয়টিও খেয়াল রাখতে হবে। कि त्रिपुरा हाईकोर्ट ने काम करते समय पूरे देश में एक अद्वितीय उदाहरण पेश किया है। ऑनरेबल चीफ जस्टिस के आने के बाद 26,000 केसेस को निपटाना, और सिर्फ केसेस को ही नहीं निपटाना, तो जो जिनको जस्टिस दिया गया उनको संतुष्ट होकर के भेजना, संतुष्ट होकर के उनका जाना, ये बहुत बड़ी उपलब्धि है। और मैं अपेक्षा करता हूं कि इसी तरह का संतोष, इसी तरह का क्रियाकलाप त्रिपुरा हाईकोर्ट का होता रहेगा। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারুল বলেন ত্রিপুরা হাইকোর্ট 91 জন আইনকর্মী এবং 1,230 জন কর্মী রয়েছেন। সবাইকে মনে রাখতে হবে এটা একটা পাবলিক অফিস, এই অফিসের সৌন্দর্য বা গুণমান বজায় রাখাও আমাদের কাজ। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান আমরা সীমান্তে টহলরত জওয়ানদের মতো যেখানে চোখের পলক নড়লেই অবধারিত মৃত্যু। It is an office of public trust. We are here to serve. And the standard of morality is not what we judge for ourselves. Of course, we have to set our own standards. But the standard of morality is what the public perceives us to be so. It has to be undoubtedly, as Brother Talpatra said, independence, integrity beyond reproach, absolutely no point, no chance of aberration in our system. We are that jawan standing on the border who, even if commits an error by blinking his eye, is dead. If we commit that mistake, we shall lose the faith which the public have in us. অনুষ্ঠানে বিচারপতি শোভাশিস তলাপাত্র সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ঊনকোটি জেলার ফটিক রায় বিধানসভায় শাসক দল বিজেপি ও আইপিএফটির ঘরে থাবা বসালো কংগ্রেস। শনিবার ফটিক রায় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি এলাকায় একটি উঠুন সভার মধ্য দিয়ে 35 পরিবারে 127 জন ভোটার কংগ্রেস দলে যোগ দিলেন। দুর্গায় সপ্তদশ লোকসভা নির্বাচন, নির্বাচনের প্রাক লগ্নে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি ও আইপিএফটি শিবিরে ভাঙন শুরু হয়েছে। ভোটাররা বর্তমান শাসক দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দিয়েছেন। আচমকা এক সময়ের সাইনবোর্ড সর্বস্ব কংগ্রেস যেভাবে বর্তমান রাজ্য রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে, এতে চিন্তিত হয়ে পড়েছে গেরুয়া শিবির বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজকান্দি এলাকার মরাছড়া এডিসি ভিলেজে প্রাক্তন আইপিএফটি নেতা ধীরেন্দ্র দেববর্মার বাড়িতে কংগ্রেসের এক উঠোন সভা অনুষ্ঠিত হয়।
সভায় 35 পরিবারে 117 জন ভোটার বিজেপি এবং আইপিএফটি দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হন। উপস্থিত কংগ্রেস নেতৃত্বগণ দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে সদলে বরণ করে নেন। কংগ্রেস দলে যোগদান করে এক প্রাক্তন বিজেপি কর্মী জানান, এলাকার বিধায়ক সুধাংশু দাসের কাজ এবং ব্যবহারে ক্ষুব্ধ হয়ে পাশাপাশি দলের বর্তমান পরিস্থিতিতে দলের প্রতি ভরসা হারিয়ে কংগ্রেসের হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, নির্বাচনের প্রাক মুহূর্তে শাসক দল ছেড়ে যেভাবে মানুষ কংগ্রেস দলে যোগদান করছেন, তাতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা গুঞ্জন চলছে সাধারণে। এদিনের সভায় উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য সহ সভাপতি রামু দাস, ফটিগ্রায় ব্লক যুব কংগ্রেস সভাপতি আলিমুল ইসলাম, পিসিসি সম্পাদক চোরাচাঁদ শর্মা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হালাবর। সাব্রম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনে নির্মাণ কাজ চলাকালীন সময় উপর থেকে পড়ে গুরুতর আহত এক নির্মাণ শ্রমিক, একই সাথে নিচে থাকা এক ছাত্র গুরুতর আহত। ঘটনা শনিবার দুপুরে। আহত নির্মাণ শ্রমিকের নাম বাসুদেব নাথ এবং আহত পঞ্চম শ্রেণীর ছাত্রটির নাম সোনাক্ষী দত্ত। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, নতুন এই দ্বিতল ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারকে বলা সত্ত্বেও কোনো রকম সুরক্ষার ব্যবস্থা না করে চলছে নির্মাণ কাজ, যার ফলে আজকের এই দুর্ঘটনা। একটি স্কুলের মতো স্পর্শকাতর জায়গা নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারের এহেন কাণ্ড জ্ঞানহীন কাজে ক্ষুব্ধ অভিভাবক সহ এলাকার জনগণ। দাবি উঠেছে অভিযুক্ত ঠিকাদার সহ নির্মাণ কাজের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। দেখার বিষয় অবশ্যই সেফটি মেজার্সটাই জুলি দরকার, সবাই জানে, কিন্তু এখানে জিনিসটা যে ফিল্ড ম্যানেজার বা যে ডিলিং ম্যানেজার আছে ওনারও জানা আছে এই যে সেফটি মেজার্সটা খুবই দরকার। কিন্তু আজকের যে ঘটনা, আজকে আমি এই যে সেফটি মেজার্সগুলা এতটা দেখিনি যতটা দরকার এবং প্রয়োজন। তো এভাবে তো স্যার কাজগুলো তো অনেকদিন ধরেই চলছে, তো এই ব্যাপারে আপনারা আগে কোনোরকম কোনো পদক্ষেপ যদি নিতেন হয়তো বা এই আজকের যে অনভিজ্ঞতার ঘটনা সেটা হয়তো বা এড়ানো যেত। এক্ষেত্রে আমি বলবো যেহেতু কাজটা দ্য ওয়ার্ক হ্যাজ বিন ক্রিয়েটেড আউট বাই সার্টেন কন্ট্রাক্টার, তো এখানে তাদেরকেও বলে দেওয়া হয়েছিল যে সেফটি মেজার ছিল তারা ফলো করে এবং অ্যাকর্ডিংলি তারা কাজগুলো করে, কিন্তু হয়তো মেবি ডোন্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। হ্যাঁ, ওইরকম ওইরকম আমরা দেখতে পাই যে তারা মানে ইয়েগুলো ফলো করতেছে না। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এক এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণকে ঘিরে আম্বাসা মহকুমার সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য। শনিবার সকালে আম্বাসা মহকুমাস্থিত বিএসএফ এর 71 নম্বর বাহিনী কার্যালয়ে আত্মসমর্পণ করে ওই জঙ্গি। আত্মসমর্পণকারী জঙ্গিটির নাম সচিন্দ্র রিয়াং, বয়স 40, দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করছিল সচিন্দ্র। ওই গোষ্ঠীর কমান্ডার হিসেবে নিযুক্ত ছিল বলে জানায় সচিন্দ্র। গত বেশ কিছু সময় ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সচিন্দ্র। জঙ্গি জীবন আর তার ভালো লাগছিল না। বেশ কয়েকবারের চেষ্টার পর অতি কষ্টে রাতের অন্ধকারে জঙ্গল পথে রাজ্যে ফিরে আসে বলেও জানায় ওই জঙ্গি। কেন তুমি ফিরে আসছো? বিএসএফের ডিআইজি বেবি জোসেফের কাছে আত্মসমর্পণ করে সচিন্দ্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মসমর্পণকারী ও জঙ্গিও ডিআইজি বেবি জোসেফ জানান, কেন তুমি ফিরে আইছো? আমার এখানে ভালো লাগে না, জন্য আমি ফিরে এলাম। আমি এখানে যে কষ্ট, খাওয়া দাওয়া বাড়ানো, অসুখ বিসুখ টাইপ একটা পাওয়া যায় না, জন্য আমি অনেক দিন ধরে নিয়ে আমি শুরু টুকাইছি আমার জন্য আসতে পারিনি। কোন জায়গায় ছিল আজকে? জায়গা তো জানি না, কোন জায়গাতে জায়গা জানি তো। আমি রাত্রে টাইম তো আজানা, তো আমি জঙ্গলে জঙ্গলে হাতে এলাম। এতদিন কোথায় ছিল? আমি বাংলাদেশ সেগুন বাগান। বর্তমানে তো আমি কমান্ডার এখন আমি চলে এলাম। But the non-state actors
working against the government of India. They are giving them support on that side. So because of the policy being introduced by the government of Tripura, many of the cadets are coming front, they are coming forward to surrender before the security forces. So far we could get surrender of up to 6 NLFT cadets so far the last 2-3 years, and we would expect that many more such cadets would be coming forward to surrender so that they can join the mainstream to have a peaceful life. I expect that because of the information which we gathered from him and with his assistance, we would try to motivate other NLFT cadets, those who are desirous to be with the mainstream of our democratic country. দক্ষিণ ভারতে দলীয় নেতৃত্বদের চাপে পড়ে টানা এক মাস টানা পড়েন শেষে অবশেষে কেরলের ওয়েল্যান্ড লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী। শনিবার কেরলে কংগ্রেস প্রধান মুল্লাপল্লি রামচন্দ্র এ কথা জানিয়েছেন। অবশেষে কেরলের ওয়েল্যান্ড থেকে প্রার্থী হচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার এই কথা জানিয়েছেন কেরল কংগ্রেস প্রধান মুল্লাপল্লি রামচন্দ্র। জানা যায় গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে রাহুল গান্ধীকে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছিলেন কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুর কংগ্রেস নেতৃত্বরা। তাদের দাবি, দক্ষিণ ভারতের যে কোনো একটি কেন্দ্র থেকে যেন রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেন, এতে নাকি দক্ষিণ ভারতে কংগ্রেস দলের দাপট বাড়বে। এদিকে দক্ষিণ ভারতে দাঁড়ানো নিয়ে প্রথমে রাহুল গান্ধী একেবারেই রাজি হননি। প্রায় টানা এক মাস ধরে টানা পোড়নের পর শেষ পর্যন্ত রাজি হলেন রাহুল গান্ধী। অবশেষে দলের নেতা কর্মীদের দাবি মেনে নিয়ে কেরলের ওয়েল্যান্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের আমেঠি ছাড়াও এবার কেরলের ওয়েল্যান্ড থেকে দাঁড়াবেন রাহুল গান্ধী। অবশ্য প্রথম দিকে দলীয় নেতৃত্বরা তাঁকে দক্ষিণ ভারতের একাধিক কেন্দ্রের নাম প্রস্তাব করেছিলেন। এর মধ্যে কর্ণাটকের বেঙ্গালুরু, সেন্ট্রাল বিদর, মাইসুর, তামিলনাড়ুর শিবগঙ্গা এবং কন্যাকুমারী সহ কেরলের ওয়েল্যান্ড। শেষ পর্যন্ত দক্ষিণ ভারতের এতগুলো লোকসভা কেন্দ্রের মধ্যে রাহুল গান্ধী কেরলের ওয়েল্যান্ডকে বেছে নিয়েছে। উল্লেখ্য, গত দুটি লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেসের এমএন শাহ নওয়াজ জয়ী হয়েছিলেন। গত 6 মাস আগে তিনি মারা যান, সে কারণে এই কেন্দ্রে নতুন প্রার্থী দাঁড়ানোর কথা। তবে রাহুল গান্ধীর আগে তাঁর পরিবারের সোনিয়া গান্ধী এবং ইন্দিরা গান্ধীও দক্ষিণ ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুজনই কর্ণাটকের কোনো একটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা সংশোধনী কাজে এবার দেশের প্রায় 2 কোটি মহিলার নাম বাদ পড়েছে, যা একটি রাজ্যের মোট জনসংখ্যার সমান। ঘোষণায় জাতীয় নির্বাচন কমিশনে তবে মহিলার নাম বাদ পড়লেও এবারই প্রথম দেশে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি, জানালো নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচন দোড়গোড়ায়, ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা সহ সবকটি রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে। নির্বাচন কমিশনও তৈরি, ভোটার তালিকা তৈরি থেকে সংশোধন সহ আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই সব নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে এসেছে এক আশ্চর্যজনক তথ্য। এবারের ভোটার তালিকা থেকে দেশের প্রায় 2 কোটি মহিলার নাম বাদ পড়েছে, অর্থাৎ যা নাকি শ্রীলঙ্কার জনসংখ্যার সমান। 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেশে 18 বছরের বেশি মহিলা ভোটার 45 কোটির বেশি। এর মধ্যে ভোটার তালিকায় নাম আছে 43 কোটি, অর্থাৎ প্রায় 2 কোটি মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা কিনা কেরালা কিংবা হরিয়ানার মতো রাজ্যের মোট মহিলারও সংখ্যার প্রায় সমান। এ থেকে বোঝা যাচ্ছে প্রতিটি লোকসভা কেন্দ্র থেকে প্রায় 30,000-এরও মতো মহিলা ভোট দিতে পারবেন না। সবচেয়ে আশ্চর্যজনক, উত্তরপ্রদেশের মতো রাজ্য যে নাকি বরাবরই ঠিক করে আসছে দিল্লির মশনদে কে বসবেন,
যে রাজ্যে লোকসভা আসনের সংখ্যা 180টি, অর্থাৎ দেশের সবচেয়ে বড় রাজ্যের প্রায় 85,000 মহিলা ভোটার ভোট দিতে পারবেন না। উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের মহিলা ভোটারের সংখ্যা বেশি। তবে 2014 সালের নির্বাচনে ভোট দিতে পারেনি প্রায় 2.5 কোটি মহিলা, যদিও আগের তুলনায় সংখ্যাটা কমেছে। আগামী দিনে সেই সংখ্যা আরো কমানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এও জানিয়েছে মহিলা ভোটারের সংখ্যা বাদ গেলেও এবারের নির্বাচনে এই প্রথমবার পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। এমবিবি কলেজ লেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি পচাকলার মৃতদেহ উদ্ধার, ঘটনা শনিবার সাত সকালে, এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। শনিবার সাত সকালে এমবিবি কলেজ লেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হল। পচা গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজ করে মৃতদেহটি দেখতে পেয়ে কলেজ টিলা ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি অনেকদিন আগের বলে স্থানীয়দের ধারণা। এই তো সকালবেলা খবর পাইলাম যে আমরা বুথপ্রেসিডেন্টের কাছে খবর গেছে যে এখানে মনে হয় একটা লাশ পাওয়া গেছে। তো আমরা লাশটার সামনে দাঁড়ানোর লেগে এদিকে গেছি, তাই পাইছি না। তো তারপরে এদিকে যাইছি, থানা কল করছি, কল করে সেটা পুলিশ সাথে লিয়ে এসে রেখেছি। তখন দেখি পচা গন্ধ বেরিয়ে আসবে, লাশটা হয়তো আবার অনেকদিন আগের হতে পারে, গন্ধ বেরিয়ে আসবে, মাছিটা ঝুলতে থাকে। এখন পর্যন্ত এই মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি বলে জানালেন তদন্তকারী পুলিশ অফিসার। সারা দশটা আগে আমরা একটা খবর পেয়েছি যে কলেজ থেকে লেকে একটা ডেড বডি ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে আর কি। তখন আমরা আসি কলেজ থেকে, ওসি এসডিপিও আমি আসি, এসে দেখলাম যে ইনফরমেশনটা সত্য। সেই অনুযায়ী আমরা এটাকে দেখলাম, ফরেন্সিক যে টিম আছে ওদেরকে ডাকলাম, দেখে আমরা ঘটনাস্থলে সেটা ইনকোয়েস্ট যেটা বলে আমরা করেছি। এবং এখন অবধি কোনো আইডেন্টিফিকেশান পাওয়া যায়নি যে কে এই লোকটা বা এই বডিটা কারা। এই জন্য আমরা এটা এখন মর্গে আমরা রাখবো, 72 আওয়ার্স থাকবে। বাকি প্রসিজার যা আছে তা আমরা মেনটেন করে তারপরে আইন অনুযায়ী করছিলাম। এমবিবি কলেজ লেকে এই ধরনের পচাকলা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। দেশের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। শনিবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন দেশের প্রথম লোকপাল বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ বাক্য পাঠ করান। গত 19 মার্চ দেশের প্রথম লোকপাল হিসেবে পিনাকী চন্দ্রের নাম ঘোষণা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সিলেকশন প্যানেলের অনুমোদনে তাকে এই পদে নিয়োগ করা হয়। বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ লোকপাল চেয়ারম্যান হিসেবে থাকবেন, আর তার সঙ্গে লোকপালে কাজ করবেন আরও 4 বিচারপতি। ওই 4 জন বিচারপতি ছাড়াও আরও 4 জনকেও এই লোকপালে রাখা হয়েছে। 4 জন বিচারপতিরা হলেন দিলীপ বি ভোসলে, অভিলাষ কুমারী, অজয় কুমার ত্রিপাঠী এবং প্রদীপ কুমার মোহান্তি। বাকি 4 জন হলেন দীনেশ কুমার জৈন, অর্চনা রামসুন্দরম, মহেন্দর সিং ও ইন্দ্রজিৎ প্রসাদ গৌতম। শনিবার সিটুভুক্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত। অফিস লেন স্থিত সিটুর প্রধান কার্যালয়ে এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে সিটুর রাজ্য সভাপতি মানিক দে, সিটু নেতা পীযূষ নাগ, পাঞ্চালী ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। কনভেনশনে নিজ বক্তব্যে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের সমালোচনা করলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। শনিবার নিখিল ত্রিপুরা কৃষক কল্যাণ বিভাগীয় কর্মচারী সমিতি অরুন্ধতী নগর ইউনিটের
সম্মেলন অনুষ্ঠিত জেলা কৃষি ভবনে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিজ ভাষণে ত্রিপুরা সরকার কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় নিজ ভাষণে বলেন, রাজ্যের কৃষকরা যদি মূল্যায়ন হয়, কৃষকরা যদি বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজকর্মে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে কৃষকদের ভূমিকা অগ্রণী, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সমস্ত কৃষকরা যারা বয়সের ভারে নতজন হয়ে পড়ছেন তাদের জন্য পেনশন ঘোষণা করেছেন, 6,000 টাকা করে পেনশন ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। তাহলে কৃষি দপ্তর এমন একটা দপ্তর যে দপ্তরের কাজকর্মে রাজ্যের কৃষকরা লাভবান হবেন এবং আপনারা সেই মূল্যবান দপ্তরে কাজ করছেন। শনিবার টিআরপিসির কর্মচারী সংঘের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 12 দফা দাবিতে এই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে টিআরপিসি পশ্চিম জোনের একটি কমিটি গঠনের জন্য এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে নিজ প্রতিক্রিয়া জানালেন টিআরপিসির কর্মচারী সংঘের রাজ্য সভাপতি অমল কুমার ঘোষ। টিআরপিসি পশ্চিম জোনের একটা কমিটি গঠন, কর্মচারী কমিটি, সেই জন্য আজকে সভা করেছে। এখানে আছেন আমাদের টিআরপিসির প্রতিনিধি যুগ্ম সম্পাদক দীপঙ্গন ঘোষের একটা টিআরপিসি জিতেন্দ্র দেব, এতটুকু আজকে আমাদের কর্মসূচি। শুধু ওয়েস্টজোন শুক্রবার রাজ্যে দুটি লোকসভা আসনের 2 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। এরপরই রাতে স্থানীয় কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা কদমতলায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মিছিল সভা করল। রাজ্যের দুটি লোকসভা আসনের জন্য শুক্রবার 2 জন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। সেই ঘোষণার পরে শুক্রবার রাতে কদমতলায় কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা মিছিল সভা করলেন। মিছিল ও সভার ফাঁকে সংশ্লিষ্ট কংগ্রেস নেতা কর্মীরা চৌকিদার চোর হে বলে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান তুলবে। 4 বছর পূর্বে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব বলেছিলেন উনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ মানুষ উনাকে ভোট দিয়েছে, উনি বলেছিলেন ভারতের সম্পত্তি রক্ষা করবেন, কিন্তু এখন দেখা গেছে ভারতবর্ষের মধ্যে 10 থেকে 15 জনের হাতে সারা ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। নীরব মোদী, ললিত মোদী এরা টাকা নিয়ে এ দেশ ছেড়ে চলে গেছে। তাই আমরা আজকে একটা স্লোগান বের করেছি, চকিদার চকিদার। পূর্ব আসনে রাজকুমারী প্রজ্ঞা দেবর্মন এবং পশ্চিম আসনে সুবল ভৌমিককে প্রার্থী করেছে কংগ্রেস। তা করার পরই কংগ্রেস নেতা কর্মীরা দলীয় প্রার্থীদের প্রচারে ময়দানে অবতীর্ণ। কার্যত মহারাজ প্রদ্যুৎ কিশোর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর রাজ্য সফরের পর রাজ্যের কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা উজ্জীবিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লা বল। 23 মার্চ সকালে ওরিয়েন্ট যৌবনীতে শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস পালন করলো ডিএসও। অস্থায়ী শহীদ বেদি নির্মাণ করে তাতে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি স্থাপন করে সে প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস পালন করা হয়। পাশাপাশি পথচারীতে শহীদ ভগৎ সিং ছবি সম্বলিত ব্যাজও পরানো হয়। ডিএসও, ডিআইও এবং এমএমএস যৌথভাবে এই শহীদান দিবস পালন করছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ডিএসওর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। দেশের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ আজম ভগৎ সিং সহ সুখদেব রাজগুরুর আজকে শহীদ দিবস। এই দিনেই ইংরেজ ভারতবর্ষে তাদেরকে ফাঁসি দেয়। আমরা ভারতবাসী এই স্বাধীন ভারতবর্ষে তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের যে জীবনের জীবন চর্চা যাতে ছাত্র সমাজের মধ্যে এবং সমাজের মধ্যে আমরা তুলে ধরতে পারি, তার জন্যে আমরা এই ভগৎ সিংকে এই দিনে স্মরণ করি এবং
ছাত্র সমাজের কাছে নিয়ে যাই। তার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিই। আজকে আমরা ওরিয়েন্ট সমিতিতে অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে এখানে শহীদ স্মৃতি স্থাপন করে আমরা মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি। 23 মার্চ বীর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের শহীদান দিবস। দিনটি শ্রদ্ধায় স্মরণে পালন করল চার বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসএফ। সিটি সেন্টারের সামনে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে প্রতিপালন করল ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসএফ। এদিন এই পালন উপলক্ষে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে একটি হল সভারও আয়োজন করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন টিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভণিক। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ, এই চারটি সংগঠনের আহ্বানে সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের 89তম শহীদান দিবস আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছি। কেন্দ্রীয়ভাবে মাতঙ্গিনী প্রীতিলতা হলে এই চারটি সংগঠনের আহ্বানে হলসভা অনুষ্ঠিত হবে, যেখানে মুখ্য বক্তা থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক। নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন দপ্তরে অভিযোগ দায়ের করা হল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিপ্লব কুমার দেবীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী না হলে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ বঞ্চিত হবেন, সামাজিক ভাতা প্রত্যাশিতরা 2000 টাকা করে ভাতা পাবে না। রাজ্য বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নাকি নির্বাচনী জনসভায় এমন বক্তব্য পেশ করেছেন। কংগ্রেসের আরো অভিযোগ, বিপ্লব দেব বিজেপি ত্যাগী সবল ভৌমিককে নাকি দালাল, শৃগাল এই সমস্ত কটু কথায় বিদ্ধ করেছেন। এই ধরনের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে রাজ্য কংগ্রেস। শুক্রবার কংগ্রেস একটি চিঠি মূলে নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছে। রাজ্য বিজেপির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই সমস্ত বক্তব্য প্রলোভন দেখানো ও ভয় ভীতি প্রদর্শনের শামিল বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি তাপস। নেশাগ্রস্ত বিপ্লব কুমার দেব যে সমস্ত বক্তব্য বিভিন্ন সভায় রাখছেন, এটিকে মানুষকে প্রলোভন দেখানো এবং ধমক দেওয়া, ধমকের সুরে যে যদি মোদী সরকার গভর্নমেন্ট না আসে তাহলে মানুষের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন, যেটা আদৌ সত্য নয়। কারণ টাকাটা কোনো পার্টির নয়, টাকাটা গভর্নমেন্টের টাকা, যেই গভর্নমেন্ট করুক সে এই টাকাটা দিতে বাধ্য। ফলে আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে বিপ্লব কুমার দেবকে এই সমস্ত বক্তব্য রাখা থেকে বিরত করতে এবং লিগ্যাল অ্যাকশন অ্যাজ পার ইলেকটোরাল রুলস যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিপ্লব কুমার দেব যেভাবে কংগ্রেস, কংগ্রেস প্রার্থী এবং কংগ্রেস দল সম্পর্কে যে সমস্ত বক্তব্য বলে যাচ্ছেন সেটা সত্যি দুঃখের এবং লজ্জার। এর মধ্যে নির্বাচন কমিশনের সম্পর্কেও একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বলেও জানিয়েছেন তাপস দে। যাই হোক, রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে রাজ্য কংগ্রেস। এই ব্যাপারে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে তাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল। রাজনগরে পাই খোলায় একাংশ সাধনের আখ চাষ এবং সেসব আখ থেকে রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করা ও সেসব গুড় বাজারে বিক্রি পাপি পেট প্রতিপালনের সংস্থান সরকারের সাহায্য সহযোগিতা ছাড়াই তাদের এই জীবিকা নির্বাহ জারি। এক্ষেত্রে সংশ্লিষ্ট আখ চাষীদের অনতিবিলম্বে সরকারের সাহায্য সহযোগিতার জোরালো দাবি উঠেছে।
রাজনগর ব্লকের অন্তর্গত পাইখোলা এলাকায় একাংশ পরিবারের সদস্যদের আখ চাষ এবং সেসব আখ থেকে সংগৃহীত রস দিয়ে গুড় তৈরি করে অর্থ রোজগার রুটি রোজির সংস্থান। ভালো ফলন হলে প্রতি একখানি জমিতে 10 কুইন্টাল গুড় তৈরি করা যায়, যার বাজার মূল্য 50,000 টাকা। কিন্তু সংশ্লিষ্ট একাংশ আখ চাষিদের আজও কোনো সরকারি সাহায্য সহযোগিতা জুটিনি। উল্লেখ্য, একখানি জমিতে আখ চাষে খরচ হয় ন্যূনতম 30,000 টাকা। সোজা হিসেব, তাদের চাষিদের লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় 20,000 টাকা। এতে যে সারা বছর সংসার প্রতিপালন দায় তা বলাই বাহুল্য। আর তাদের যে অজানা রহস্যজনক কারণে আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা জুটিনি আখ চাষিদের বক্তব্যে সে তথ্য জানা গেল। এ ব্যাপারে কোনো লিখিত কত আমল দিছি, ঠিক আছে, অনেকে পাইছি, আমরা পাইছি না। তো আপনারা দিছে না কি লাগে দিছে না বলতে, এটা নিজে বুঝে নেই। কার্যত অর্থাভাবে সংশ্লিষ্ট আখ চাষিরা আখ চাষ ও তা থেকে গুড় তৈরি করে বাজারজাত করার ক্ষেত্রে গভীর সমস্যার সম্মুখীন। বর্তমান রাজ্য সরকার তাদের সহযোগিতায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্ট আখ চাষিদের প্রত্যাশা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল। ফটিকরা রাজনগরে পানীয় জলের সংকট দীর্ঘদিন যাবৎ চলতে থাকা এই সংকট আজও জারি, সাধনে দুর্ভোগ চরমে। ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভার অন্তর্গত রাজনগর গ্রামে আজও সাধারণের পানীয় জলের সংকট মিটেনি। দীর্ঘদিন যাবৎ এই পানীয় জলের সমস্যায় গ্রামবাসীর রীতিমতো নাজেহাল। গ্রামবাসীর পানীয় জলের সমস্যা দূরীকরণে বহুদিন আগে গ্রামে একটি পাম্প বসানো হলেও জন্মলগ্ন থেকে এই পাম্প মানুষের জলের চাহিদা মেটাতে ব্যর্থ। এমনকি শুরুর দিকে এই পাম্পের মাধ্যমে জলের ব্যাগ আংশিক অধিক থাকলেও বর্তমানে সেই ব্যাগও হারিয়ে মানুষের দুর্ভোগের কারণে পরিণত। এলাকায় পানীয় জল সরবরাহের জন্য যে ওভারহেড ট্যাঙ্কটি নির্মাণ করা হয়েছিল তাও বর্তমানে অকেজো। এদিকে মোটা অর্থের বাজেটের মাধ্যমে গ্রামে পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট নির্মাণ কাজ 2014 সালে শুরু হলেও সে নির্মাণ কাজ বর্তমানে প্রায় বন্ধ বলা চলে। 2018 ডিসেম্বরে ডিডব্লিউএস এর আধিকারিক চন্দ্রশেখর দাসের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে নাগাদ এই ওয়াটার প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন হবে। সে সময় তিনি জানিয়েছিলেন 2019 মার্চ মাসের মধ্যে প্ল্যান্টের নির্মাণ কাজ সম্পন্ন হবে। সে মার্চ মাস পাওয়ার অপেক্ষায় কিন্তু আজও সে প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তাতে যে বর্তমানে এই রাজনগরবাসী গভীর সমস্যার সম্মুখীন, স্থানীয় এক গৃহবধূর বক্তব্যে সে কথা শোনা গেল। তো অনেকদিন থেকে অসুবিধা, একদম স্পিড নাই। তো কইতে লাগে যাইয়া যে একটু বেশি করে স্পিড দেন, তো একটু সময় বাড়ে, তারপরে আবার শেষ। যে জল ছাড়ে আর কি তাইনে হাসে যাই, আমরা কই আমরা তো আর কার কাছে যাই, বা আগে যখন প্রধানে হাসে কইতাম তত প্রধানে পাত্তাই দিত না। কতদিন আগে প্রধানের কাছে কইতাম? তো বছরখানেক আগে। তখন বর্তমানে জল খায় কি না? একটু একটু আর কি, গামলা গামলার মধ্যে পড়তে লাগে। আচ্ছা, যদি খাওয়ার যায় নি? না না, একদম আয়রনে খাওয়া তো দূরের কথা, বাসন দইতে কষ্ট। হাল আর এই সমস্যা বিগত 10 থেকে 12 বছর যাবৎ বলে নিজ প্রতিক্রিয়া জানালেন গ্রামের অপর এক গৃহকর্তা। প্রথম থেকে কি এরকম নেই? না না, প্রথম তো একটু ভালো আছে। জলটা কিরকম মানে খাওয়ার উপযোগী কি না? এটি উপযুক্ত খাওয়া যায় না। এর মধ্যে আরো নতুন করে আসার কথা শোনালেন মহকুমার এসডিও ডিডব্লিউএস চন্দ্রশেখর দাস। আগামী অক্টোবর মাসের মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তখন আর এমন জলের সমস্যা থাকবে না বলে জানালেন এসডিও সাহেব। অ্যাকচুয়ালি আমাদের যে রাজনগর যে ফটিকরাই যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটাতে যদি চালু হয় কাভারেজের জন্য কাভার হয়ে যাবো, এটা আমাদের এই প্ল্যান্টের আন্ডারেই আছে। তারপরও আমরা এখানে রিসেন্টলি একটা স্মল গ্রুপ করছি, আরও 2টা স্মল গ্রুপ করার জন্য আমরা প্রপোজাল পাঠাইছি, এটা পঞ্চায়েত এটা করবো। আর আমাদের এখানে যে ডিপটোলটা আছে এটা অ্যাকচুয়ালি ডিসচার্জ কমে গেছে, এটা এখন 5,000 চলছে, আগে 10,000 আসলে এখন 5,000 চলছে।
তো আমরা নতুন করে আর কোনো ডিপ্টোল করতে আসেনি, যেহেতু আমরা এই কিছুদিনের মধ্যে আমরা আশা করছিলাম মাসের মধ্যে আমরা ডিপ্টোল চালু করতে পারব, কিন্তু আমরা করতে পারি না। তো মনে হয় অক্টোবরের মধ্যে আমরা এটা চালু করে দিতে পারবো, তাহলে তো এই ক্রাইসিস। পানীয় জলের সমস্যায় এই রাজনগরবাসীর কিন্তু নাজেহাল অবস্থা, রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি। এসডিও সাহেবের আশ্বাস মতো অক্টোবর থেকে গ্রামে আর জলের সমস্যা থাকবে না বলে রাজনগরবাসী এখন নতুন আশার দিন গুনছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। তেইশে মার্চ বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠা দিবস পালিত। আগামী 10 জুন বৈদিক ব্রাহ্মণ সমাজের চতুর্থ বার্ষিকী সম্মেলন যক্ষ্মা নিবারণী হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্রাহ্মণদের রক্ষায় সমাজের বৈশ্য ক্ষত্রিয় ও শূদ্রদের এগিয়ে আসা আহ্বান জানালেন বৈদিক ব্রাহ্মণ সমাজের জনৈক কর্তা। ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য ক্ষত্রিয় এবং বৈশ্যের এগিয়ে আসা দরকার, শূদ্রের এগিয়ে আসা দরকার। সমাজে কেউ হীন নয় এই কথাটা আমাদের সোচ্চারে বলতে হবে। যে কেউ ইচ্ছা করলেই ব্রাহ্মণত্বের গুণাবলী নিতে পারে। মনুষ্যত্ব চরিত্রের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো, চারিত্রিক বৈশিষ্ট্যাবলী হলো ব্রাহ্মণত্ব। একজন শূদ্র তপস্যা বলে সে ব্রাহ্মণত্বে আসীন হতে পারে, এই কথাটা আমরা ভুলে গেছি। একজন বৈশ্য আসীন হতে পারে, একটা ক্ষত্রিয় আসীন হতে পারে। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শুক্রবার পশ্চিম আসনে, মঙ্গলবার পূর্ব আসনে মনোনয়ন পত্র দাখিল করবে কংগ্রেস, শনিবার বিজেপি ও সিপিএম ছেড়ে কংগ্রেসের সামিল হলে 56 জন। আইনকর্মী আশীর্বাদে প্রহরারত জওয়ানদের মতো চোখে পলক নড়লেই মৃত্যু অবধারিত বললেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারু। অবশেষে কেরলের ওয়েলল্যান্ড লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী। শনিবার আম্বাসা মহকুমায় বিএসএফ এর ডিআইজির কাছে এক এনএলএফটি বিশ্বমোহন দোস্তের চোখে আত্মসমর্পণকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। এখন এই পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বলুন।